আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই দুনিয়াটা মাছির মাথার মতো আল্লাহ দাম দিত, একটা বেঈমানকে একটা বেনামাজিরে এক ঢোক পানি খাওয়াইতো না। আল্লাহ কোরআনে বলেন, বান্দারে এই দুনিয়াটা আমার কাছে মাছির মাথার চাইতো মূল্যহীন। এই জন্য সদা সর্বদা মনে রাখবেন, আসরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলিয়া কোন আল্লাহর বান্দা বান্দে যদি দুহাত তুলিয়া দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার তাসবিহ শেষ হওয়ার সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমার বিশ্ব নবীর কাছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী যিনি, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ওয়াস্ট আপনার বিবির কাছে, আপনার বোনের কাছে, আপনার মার কাছে পৌঁছায় দিবেন আজকে। আপনাদের কতটুকু জানা আছে আমি জানি না, ফাতেমার হাতের মধ্যে পানির রশি টানতে টানতে ঘাও হয়ে গেছে, এই জায়গায় এত ঘাও হয়েছিল দেখা যাইতো না। ফাতেমায় হাত দিয়া ভাত না খাইতে কষ্ট হইত, আটা খামির করলে আটার টুকরা ঢুকে যাইতো এমন ভাবে গর্ত হয়ে গেছে, চামড়ার রশি টাইনা টাইনা, বাবা পানি উঠাইছে অনেক নিচের দিকে। প্রশ্ন আসতে পারে, খাতুনে জান্নাত যিনি, আল্লাহ তার হাতের মধ্যে এত ক্ষত কেন দিলেন? আল্লাহ ইচ্ছা করলে তো ফেরেশতার দ্বারা উঠাইতে পারতেন। ও আমার মা বোনেরা, আদ-দুনিয়া সিজুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, জান্নাত পাওয়া যাবে দুনিয়ায় কষ্টের দ্বারা, ঠিক না বে? ঠিক। আর দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর বেঈমান ফাসে ফুজ্জারের জন্য হলো বাবা, দুনিয়াটা হলো জান্নাত কানা ধরম ফেরাউন। ফেরাউন স্বর্ণের কাঠে ঘুমাইতো, দুনিয়ার অধিকাংশ আসবাব পাত্র স্বর্ণ রূপার ইউজ করতো, স্বর্ণের কলম দিয়ে ফেরাউন লিখতো, আর মুসা পয়গম্বর পেটে পাথর বাইন্ধা রাস্তার পাশে বয়ে থাকতো। আবু জেহেল ওই জামানার দামি কাপড় পরতো, দামি খাবার খাইতো, মদিনার বেঈমান গুলি, মদিনার বেঈমান গুলি দামি দামি পোশাক পরিধান করতো, আমার নবীর সাহাবী আবু বকর সালার চট পরতো। আমার আল্লাহর দ্বারাই বুঝিয়ে দিলেন দুনিয়ার মানুষ যে আমি মালিকের কাছে সবচাইতে দামি হলো, যদি ভিতরটা পরিষ্কার হয় উপরে যতই ফিটপাট হোক ভিতরে সদরকার, আমি মালিকের কাছে যতই দামি পোশাক হোক যতই দামি খাবার হোক, যদি ইবাদতটা দামি না হয় আমি আল্লাহর কাছে কোনো দাম নাই, আমি আল্লাহর কাছে যদি চাইতে হয় আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্যের দ্বারা নামাজের দ্বারা আমি মালিকের কাছে চাইও, চাইতে দেরি আছে, আমি রব্বে কারিম তোমার মনের আশা পুরা করতে একটা সেকেন্ড দেরি হবে না। তোমাদের জানা আছে আবু বকর বিশ্ব নবীকে একদিন দাওয়াত দিছিলেন, মনে আছে? জামাই আবু বকরের জামাই হলেন আমার বিশ্ব নবী, জামাই শ্বশুররে দাওয়াত দিছে, শ্বশুর জামাইরে দাওয়াত দিছে, আবু বকর বিবির সাথে পরামর্শ করে, বিবিরে এই মদিনার নিয়ম আছে, আমাদের বাংলাদেশের নিয়ম আছে, জামাইরে জ্যৈষ্ঠ মাস খাওয়ায়, খাওয়ায় না, আম কাঁঠাল খাওয়ায় না, মদিনায় মহররমে দাওয়াত দিত বেশি বেশি, এই মাসে, এই মাসে সাহাবীরা বেশি দাওয়াত দিতেন, এই মাসে আল্লাহ ভালো ভালো খাইতে বলছে, আবু বকর দাওয়াত দিছে মহররমের চাঁদে যে কোনো একদিন, বিশ্ব নবী আমার বাড়ি আপনার দাওয়াত যাবেন তো, দাওয়াত দিছি কি আমার মতো একজন নাখান্দা গোলাম রে, এমন একজনে দাওয়াত দিছে রে ভাই, পাথরের টুকরা হাতে নিয়ে যদি নবী চাপ দেয় স্বর্ণের টুকরা হইয়া যায়, পাহাড়ের দিকে ইশারা করলে ঝর্ণা বের হয়ে যায়, আমার নবী আঙুল দিয়া যদি পাথরের মধ্যে একটু আঘাত করে সাথে সাথে ঝর্ণা হয়ে যায়, এই আঙ্গুলটা আসমানের দিকে উঁচা করলে
চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। এই চোখ দিয়ে আমার নবী সূর্যের দিকে কড়া নজরে একবার তাকাইলে সূর্যের তাপ কমিয়া যায়, একবার এসির মতো ঠান্ডা হয়ে যায়। মসজিদের ভিতরে সাহাবীরা অনেক কষ্ট হয় গরমের দিনে নামাজ পড়তে, আমার নবী ছাদের দিকে তাকাইয়া মনটা খারাপ করে বলেন, মালাই তোমার পাগলগুলি তোমার ইবাদত করবে শান্তিতে, কেন অত গরম? আমার নবী একবার তাকাইছে, আমার আল্লাহ 10 বার রহমতের ছাতি মসজিদে লাগাই দিছে। এ ভাইরা এখানে শেষ না, হাবিজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন, আল্লাহর কুতুব যাইতেছিলেন এই কামরুঙ্গি শহর থেকে খোলামুড়া লঞ্চে। আমি একজন বক্তার মুখে শুনছি নিজ মুখে, আল্লাহর বান্দা বলতেছে হাবিজুর রহমাতুল্লাহ আলাইহি গরমের মধ্যে একজনকে বলে ফেললেন, এত গরমের মধ্যে হুজুর আমরা কেমনে যাও? হুজুর নামাজের টাইম হয়ে গেছে, জোহরের নামাজ সইয়া নৌকা টিন দিয়ে সই দেয়া, টিনের উপরে কেমনে স্যান্ডেল বাই দিয়ে তো নামাজ পড়া যাবে না। হুজুর এত গরমের মধ্যে কেমনে নামাজ পড়বো? আল্লাহর কুতুব জবান দিয়ে বলে ফেললেন, যেই মাওলার ডিউটি করব ওই মোল্লাই তো আমার চাইতে তোমার চাইতে ভালো বুঝে। নৌকার সয়ের মধ্যে নামাজে পেরোলে টান হয়ে দাঁড়ানো যায় না, সয়ের উপরে যাইতে হবে। চলো যতই গরম হোক, যদি এই গরম সহ্য করতে না পারো, কিয়ামতের মাঠটা হবে তামার জমি। চারটা সূর্য চারদিক থেকে উদিত হবে, সূর্যের তাপে জমিনটা গলিয়া বাবা পানি হয়ে যাবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ কিয়ামতের মাঠ সম্পর্কে বলে, হে যুবক, জীবনে কত অন্যায় করছো, যদি একটা বার মহলারে খুশি করে যাইতে পারো, এই 60 বছর 70 বছর জিন্দেগি সুখে থাকো দুঃখে থাকো এটার কোন দাম নাই রে ভাই। কারো কপাল যদি পুড়িয়া যায় পোড়া কপাল কিন্তু জোড়া লাগে না, দুনিয়ার নিয়ম আছে, মা বাবা যদি সন্তান রে তাড়াইয়া দেয়। তুই কামাই জানোস না, তোর পকেটে পয়সা নাই, তোরে আসুরকে ভাত দিব না, তোরে খাবার দিব না, কামাই করে খা। এত আদরে সন্তানকে যদি বাবা মায়ের বাড়ির দিকে বের করে দিতে পারে যদি পয়সা না দেয়, যেই মালিক তোমারে আমারে বানাইলো রে ভাই, মালিকের কাছে যদি নিয়ে কামুল না লয়ে যাও, মালিক যদি একটা ধাক্কা দিয়া বার করে দেয়, তুই আমার জান্নাতে থাকতে পারবি না। আহারে দুনিয়ায় মা বাবা যদি তোমারে বের করে দেয়, কামাই রোজগার করিয়া ভালো ইনকাম করিয়া বাড়ি গাড়ি একদিন করতে পারবা, কিন্তু আমার মাওলাই করিম যদি তোমারে বাইর করে দেয় রে যুবা,